হ্যালো এভরিওয়ান, আজকের দিনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। অনেকেই মাঝে মাঝে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানান আমাদের চ্যানেলে যেন টেক নিউজ নিয়ে আসি। তো সবার কথা চিন্তা করেই আমি আজকে টেক নিউজ নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের জন্য কয়েকটি বিশেষ টেক নিউজ থাকছে। প্রথমে যে খবরটি আপনাদের জন্য রয়েছে, এটা হচ্ছে ওয়ানপ্লাস নর্ড 2 নিয়ে। ওয়ানপ্লাস নর্ড 2 খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হয়ে যাবে এবং সেটি হচ্ছে 24 জুলাই। এই ফোনটিতে দেওয়া হবে মিডিয়াটেকের ডায়মেনসিটি 1200 চিপসেট, 4500 mAh-এর একটি ব্যাটারি, ট্রিপল রিয়ার ক্যামেরা প্যানেলে 50 MP সনি IMX766 প্রাইমারি সেন্সর নিয়ে এই ফোনটি লঞ্চ হতে যাচ্ছে। বেশ কিছুদিন ধরে কিন্তু ফোনটির অনেকগুলো লিক্স আমাদের সামনে চলে এসেছে, তো ফাইনালি এবার ফোনটি লঞ্চ হয়ে যাবে। এবার টিপস্টার মুকুল শর্মা জানিয়েছেন যে জুলাই মাসের শেষের দিকেই কিন্তু আসতে পারে ওয়ানপ্লাস নর্ড 2। এখন পর্যন্ত যদিও অফিসিয়ালি কোনো ঘোষণা আসেনি, আর প্রাইস সম্পর্কে জানা গেছে ফোনটির প্রাইস হবে 30,000 রুপির মধ্যে। তাহলে দেখা যাবে বাংলাদেশে আসলে কিন্তু 40,000 টাকার কাছাকাছি দাঁড়াবে, দেখা যাক কী হয়। এবং এরপর আসি বাংলাদেশে। আমাদের বাংলাদেশে কিন্তু ঈদের আগেই অনেকগুলো ডিভাইসই লঞ্চ হয়ে যাবে, যেমন আইটেল থেকে ভিশন 2 প্লাস, এবং এই ফোনটির নিউ ভ্যারিয়েন্ট কিন্তু লঞ্চ হতে যাচ্ছে খুব শীঘ্রই। এছাড়া ইনফিনিক্সের পক্ষ থেকে লঞ্চ হবে ইনফিনিক্স হট 10S খুব তাড়াতাড়ি। এই ফোনটি আমি ব্যবহার করছি কয়েকদিন ধরে, আমার কাছে কেমন লাগছে অবশ্যই ফুল রিভিউতে জানাবো। তবে ছোট্ট করে বলে রাখি, ফোনটির প্রাইস অনুযায়ী আমার কাছে খুব ভালো লেগেছে। এছাড়া কিন্তু কয়েকদিনের মধ্যেই লঞ্চ হয়ে যাবে ওয়ালটনের প্রিমো ZX4, ওয়ালটনের ফ্ল্যাগশিপ ডিভাইস। আমি আজকে একটি ভিডিও বানিয়েছি এই ফোনটিকে নিয়ে বিস্তারিত আলোচনা করে, আপনারা যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল। আমরা আরও পাবো কিন্তু রিয়েলমির তরফ থেকে Realme 8 5G স্মার্টফোন, এটি 10 জুলাই বাংলাদেশে লঞ্চ হবে। Realme 8 5G স্মার্টফোনটিতে দেওয়া হবে Dimensity 700 5G প্রসেসর, 90Hz রিফ্রেশ রেট সহ Full HD+ ডিসপ্লে। আবার রিয়েলমি কিন্তু DRE টেকনোলজি নিয়ে আসছে, মানে ডাইনামিক র্যাম এক্সপানশন। এতে করে আপনারা রমকে ব্যবহার করতে পারবেন ভার্চুয়াল র্যাম হিসেবে। এর মাধ্যমে 6GB র্যামকে 8GB এবং 8GB র্যামকে 11GB পর্যন্ত এক্সপান্ড করা যাবে Realme 8 5G ডিভাইসে। আর তারা বলছে এই ফোনটি নাকি খুবই সাশ্রয়ী প্রাইসে আসবে, এখন দেখা যাক কত প্রাইসে আসে, আমরা অপেক্ষায় রয়েছি। তো এবার সবশেষে যে নিউজটি আপনাদের জন্য থাকছে, এটা হচ্ছে ভিভোকে নিয়ে। সম্প্রতি কাউন্টার পয়েন্টের একটি গবেষণায় উঠে এসেছে, জুন মাসের প্রথম সপ্তাহে কিন্তু চাইনিজ ব্র্যান্ডগুলোর মধ্যে চীনে ভিভো মার্কেট শেয়ারে সবচেয়ে বেশি এগিয়েছিল। এবার ভিভো কিন্তু তাদের ভিভো S10 সিরিজটি চীনে লঞ্চ করতে যাচ্ছে। চীনা মাইক্রো ব্লগিং সাইট উইবো থেকে এই ফোনের কেসের যে ছবি, সেটাও কিন্তু প্রকাশিত হয়ে গেছে। ফোনটিতে থাকবে মিডিয়াটেকের Dimensity 1100 প্রসেসর, ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, প্রাইমারি ক্যামেরা হিসেবে 108 MP সেন্সর ব্যবহার করা হবে, 44 MP ডুয়াল সেলফি ক্যামেরা, অ্যামোলেড ডিসপ্লে থাকবে, 44W ফাস্ট চার্জিং সাপোর্টও পাবেন। এর আগে আমরা দেখেছি ভিভো যখন S9 সিরিজ লঞ্চ করেছিল, তখন কিন্তু 2টি ফোন লঞ্চ করেছিল, একটি হচ্ছে S9 আর একটি হচ্ছে S9e। তো এবার আশা করছি ভিভো তাদের S10 সিরিজে 2টি স্মার্টফোনই লঞ্চ করবে। তো এই হচ্ছে আজকের টেক নিউজ। যেহেতু অনেক দিন পরে টেক নিউজ দিলাম, তাই ছোট ছোট নিউজগুলোই আজকে দিয়ে শুরু করলাম। সবাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের চ্যানেলে কিন্তু 30,000 সাবস্ক্রাইবারের মাইলস্টোন পূর্ণ হয়ে গিয়েছে শুধুমাত্র আপনাদের জন্য। আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা রইল। সবাই খুব ভালো থাকুন, আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম।